তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথে কিন্তু স্বাগত। তো আজ আমরা এই ভিডিও থেকে কিন্তু রক্তচাপ অর্থাৎ লো ব্লাড প্রেশার সম্পর্কে জানবো। আমরা কিন্তু হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ে টেনশন করি, প্যানিক করি, বিভিন্ন রকম কিন্তু মানসিক রোগেও কিন্তু ভুগে থাকি এই উচ্চ রক্তচাপ যদি বাসা বাঁধে আমাদের দেহে। কিন্তু এই যে নিম্ন রক্তচাপ অর্থাৎ লো ব্লাড প্রেশার সম্পর্কে কিন্তু অনেকেই জানে না, অনেকে কিন্তু এই সম্পর্কে কিন্তু অনেকের ধারণা নেই। এটাও কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যার কারণ হতে পারে। তো এই কারণে কিন্তু আজ আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব যে লো ব্লাড প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপ কেন হয়, এর পেছনে কোন কোন কারণ দায়ী আছে এবং এই নিম্ন রক্তচাপের উপসর্গ লক্ষণগুলো কী কী আছে টোটাল বিষয়টা। তো এই টোটাল বিষয়টা জানতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আমাদের রক্তচাপ অর্থাৎ আমাদের মানুষের দেহে যে রক্তচাপ সেটা কিন্তু আমরা গড় হিসেবে 120/80 অর্থাৎ সিস্টোলিক 120 এবং ডায়াস্টোলিক কিন্তু 80, এটাকে কিন্তু একটা অ্যাভারেজ গড় হিসেবে ধরে থাকি, এটা নর্মাল রেঞ্জ বলে থাকি। কিন্তু যখনই কিন্তু এটা 90/60 অর্থাৎ সিস্টোলিক 90 নিচেই 60 যেটা ডায়াস্টোলিক 60 এর আশেপাশে একটা রক্তচাপ দেখা দেয় আমাদের দেহে, তখন কিন্তু এই রক্তচাপকে কিন্তু আমরা নিম্ন রক্তচাপ অর্থাৎ লো ব্লাড প্রেশার বলে থাকি। এটা কিন্তু একদম ক্লিয়ার হওয়া দরকার। তো এই নিম্ন রক্তচাপ হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, অনেক রকম রোগ কিন্তু দায়ী থাকতে পারে। অনেক সময় আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, এই জীবনযাত্রাও কিন্তু দায়ী থাকে লো ব্লাড প্রেশার হওয়ার পেছনে। তো এই কারণে কিন্তু আমরা জানবো যে এই লো ব্লাড প্রেশার হওয়ার পেছনে কোন কোন কারণ দায়ী আছে টোটালটাই। তো এক নম্বর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনার দেহে জলের ঘাটতি হয় অর্থাৎ আপনার দেহ যদি ডিহাইড্রেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লো ব্লাড প্রেশার হতে পারে। 2 নম্বরে জানবো যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন এবং প্রচুর পরিমাণে আপনার দেহ থেকে যদি ঘাম ঝরে যায় সেক্ষেত্রেও কিন্তু লো ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থেকে যায়। 3 নম্বরে বলবো আপনি যদি মানসিক চাপে থাকেন, দুশ্চিন্তায় ভোগেন সেক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশার কমে যেতে পারে আপনার। 4 নম্বরে বলবো যে অপুষ্টিতে যদি ভুগে থাকে কেউ অর্থাৎ যে খাবার সে দৈনন্দিন খাচ্ছে সেই খাবারে যদি পুষ্টিগুণ ঠিকঠাক না থাকে, অপুষ্টিতে যদি দিনের পর দিন ভুগতে থাকে তাহলেও কিন্তু তার ব্লাড প্রেশার কমে যেতে পারে, লো হয়ে যেতে পারে। 5 নম্বরে বলবো ডায়রিয়া, কেউ যদি ডায়রিয়ায় ভোগে অর্থাৎ ডায়রিয়া মানেই বুঝতে পারছেন ভমিটিং, তার সঙ্গে সঙ্গে লুজ মোশন পায়খানা, এর ফলে কী হয় তার দেহ থেকে কিন্তু ইলেকট্রোলাইট এবং জল বেরিয়ে যায়, তার ফলেও কিন্তু অনেকের জন্য বা সাময়িক কারণে কিন্তু তার প্রেশার কিন্তু লো হয়ে যেতে পারে। 6 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারোর যদি রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া থাকে বা অনেক রক্তপাত যদি হঠাৎ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সেই পেশেন্টের কিন্তু এই যে লো ব্লাড প্রেশারের কথা বলছি এটাও কিন্তু হয়। আর একটি বিশেষ কারণ দায়ী থাকে যে এই ব্লাড প্রেশার কমে যাওয়ার পেছনে, দেখা গেছে গর্ভাবস্থায় প্রথম 6 মাসে মায়েদের দেহে কিন্তু হরমোনাল বিভিন্ন পরিবর্তন আসে আর এই পরিবর্তনের ফলেও কিন্তু ব্লাড প্রেশার অনেক সময় কমে যায়। তো এই কারণগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন রকম রোগ যদি দেহে বাসা বাঁধে তার জন্যও কিন্তু এই ব্লাড প্রেশার কমে যেতে পারে। যেমন ধরুন কেউ হার্টের রোগে ভুগছেন তার ক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশার লো হবে। আবার দেখা গেছে অ্যাড্রিনালিন যে গ্রন্থি আছে তার যদি বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু ব্লাড প্রেশার লো হতে পারে। এর সঙ্গে সঙ্গেও কেউ যদি দীর্ঘমেয়াদি কোনো রোগে যদি ভোগেন তাহলেও কিন্তু ব্লাড প্রেশার অনেক সময় কমে যায়, লো হয়। তো এতগুলো ফ্যাক্টর কিন্তু মূলত দায়ী থাকে এই ব্লাড প্রেশার কমে যাওয়ার পেছনে। তো আমরা সবসময় যে উচ্চ রক্তচাপ নিয়ে মাথা ব্যথা করি তা নয়, নিম্ন রক্তচাপও কিন্তু মাথা ব্যথার কারণ হতে পারে। তো এই জন্য এই সম্পর্কে কিন্তু সচেতনতা অবশ্যই দরকার, তার জন্যই কিন্তু এই ভিডিওর প্রাসঙ্গিকতা। তো এই কারণেই কিন্তু এবার আমরা জানবো যে লো ব্লাড প্রেশারের লক্ষণগুলো কী কী আছে অর্থাৎ উপসর্গগুলো কী কী আছে টোটাল সেই বিষয়টা চলুন সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করি এই ভিডিও থেকে। তো নিম্ন রক্তচাপের জন্য যে লক্ষণগুলো মোটামুটি প্রকাশ পায় তো 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মাথা কিন্তু ঘুরে যায়, অনেকে দেখবেন যে মাথা ঘোরার রোগ হয় এর পেছনে কিন্তু এই যে লো ব্লাড প্রেশার এটা কিন্তু কাজ করে। তো তার সঙ্গে সঙ্গেও 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে কেউ যদি বসে থাকে এবং হঠাৎ যদি উঠে দাঁড়ায় তাহলে দেখবেন মাথা ঘুরে যায়, চোখে কিন্তু সে ঝাপসা দেখে এবং অনেক সময় কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেতেও পারে। তো এই কারণটা বা এই লক্ষণটাও কিন্তু এই লো ব্লাড প্রেশার যারা ভুগে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রায়শই দেখা দেয়। 3 নম্বরে আর একটি লক্ষণ কিন্তু প্রকাশ পায় সেটা হচ্ছে বমি বমি ভাব, অর্থাৎ বমি অনেক সময় হয়েও যায়, কেননা যে মাথা ঘোরার সঙ্গে কিন্তু এই বমি হওয়ার একটা ভালো কিন্তু রিলেশন আছে, যেহেতু মাথা ঘুরছে লো ব্লাড প্রেশারে তার জন্য কিন্তু অনেক সময় বমিও হয়। 4 নম্বরে বলবো যে যারা লো ব্লাড প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক মানসিকভাবে কিন্তু অবসাদগ্রস্ত, এটাও কিন্তু একটা লক্ষণ হিসেবে ধরা হয় লো ব্লাড প্রেশারের কারণে। তো এই লক্ষণগুলো ছাড়াও কিন্তু আরও কিছু লক্ষণ বা উপসর্গ কিন্তু দেখা দেয় যারা লো ব্লাড প্রেশারে ভুগে থাকেন। যেমন ধরুন বারে বারে তাদের তৃষ্ণা পায়, অর্থাৎ যেহেতু বলেছি ডিহাইড্রেট বডি হয়ে যায় সেই জন্য বারে বারে তৃষ্ণা পাবে এবং ইউরিনের আউটপুট অর্থাৎ প্রস্রাব কিন্তু কম হবে।
এবং আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে তাদের কিন্তু হাত পা অনেক সময় ঠান্ডা হয়ে থাকে। তো এই লো ব্লাড প্রেশারের যে কারণ এবং লক্ষণের কথা বললাম, এই লক্ষণ বা উপসর্গের ভিতরে কোনো একটি যদি আপনি বুঝতে পারেন যে মাথা ঘুরছে, মাথা ঝিমঝিম করছে, উঠে দাঁড়াতে গেলে আপনার মাথা ঘুরে যাচ্ছে, চোখে আন্ধার অর্থাৎ আপনি ঝাপসা দেখছেন, এগুলো যদি মনে হয় বা অন্য কোনো রোগের কারণেও কিন্তু লো ব্লাড প্রেশার হতে পারে, সেগুলো কিন্তু উল্লেখ করেছি। তো এগুলো যদি আপনি মনে করেন কোনো একটি উপসর্গ, আপনার মনে হচ্ছে এটা সমস্যা আসছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ দেরি না করে অবশ্যই কিন্তু ডক্টরের কাছে যাবেন, ডক্টরের পরামর্শ নেবেন এবং পরামর্শ মতন কিন্তু আপনি চলবেন। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সুস্থ একটা জীবন কাটাতে পারবেন। তো এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।